আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষার গণিতের একটি প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নটি কিন্তু অধ্যায় 3 থেকে এসেছে। দেখতে পাচ্ছ x এর মান y এর মান দেওয়া আছে। আমরা এখান থেকে ক এর মান হচ্ছে কি একটা উৎপাদকের বিশ্লেষণ করব এবং খ এর হচ্ছে মান নির্ণয় করব আর গ তে প্রণ করব এটা সমান এটা। তো যাই হোক আমরা এখন ক নাম্বারটার সমাধান শুরু করে দেই। দেখো ক নাম্বারটা এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। সো আমরা এটা এখন লিখে ফেলি। তোমরা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো আমরা এখন এটাকে যে উৎপাদকের বিশ্লেষণ করব তার জন্য অবশ্যই এখানে দেখা গেছে কিউব আছে, তাই আমরা কিউবের সূত্র এখানে ইউজ করার চেষ্টা করব এবং 2a - b³ - 27 কে আমরা লিখতে পারি 3³। তার মানে এই যে 2a - b³³ - 3³ এটা হবে কি যে আমরা জানি যে a³ - b³। দেখো 2a - b হবে টোটালটা a, আমরা সূত্রের এর কথা বলতেছি a³ - b³। সো a³ - b³ সমান আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি দেখো a - b, এখানে অনুসিদ্ধান্ত হবে যেহেতু এটা উৎপাদকের বিশ্লেষণ, তাই a² + ab + b² এই সূত্রটা এখানে ইউজ হবে। ওকে, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, তোমরা বইয়ে দেখবা আছে। সো এখন এটাকে যদি আমরা এখানে লিখে দেখো সাজিয়ে লিখতে হবে যে a - b, মানে a হচ্ছে 2a, এই টোটালটা 2a - b হচ্ছে a - b, মাইনাস b হচ্ছে 3, এইখানে b হচ্ছে 3। ঠিক আছে, ঠিক আছে, আমি চাইলে এটা এক্স ওয়াই দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, এখন এখানে দেখো a² + ab + b² তার মানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, দেখো a² মানে 2a - b² হ্যাঁ প্লাস ab, a হচ্ছে 2a - b (2a - b)³। ঠিক আছে, ab, a হচ্ছে 2a - b এবং b হচ্ছে 3 প্লাস b² মানে হচ্ছে 3² ওকে। আমরা এখন জাস্ট এইগুলার কি করব দেখো 2a - b - 3 কে এখানে লিখি 2a - b - 3 কে এটা যেভাবে সেভাবে থাকবে এবং এখানে a - b² সূত্র হবে। সো এখানে a - b² যে আমরা প্রধান প্রথম সূত্রটা জানি যে a² দেখো a² মানে হচ্ছে 2a² - 2ab, 2 × a হচ্ছে 2a, b হচ্ছে b যেভাবে সেভাবেই, প্লাস b² মানে হচ্ছে b² এবং এই এখানে এগুলো জাস্ট গুণগুলো বসাই দিই। ঠিক আছে, দেখো প্লাস 3 সাথে 2a গুণ = 3 × 6a এবং 3 সাথে -b এর গুণ মানে -3b আর প্লাস 3² = 9। ওকে, এখন জাস্ট এটা যেভাবে সেভাবে লিখি 2a - b - 3 এবং এটা দেখো 2a² মানে 2 × 2² এবং a এর উপরে স্কোয়ার, 2 × 4 আর a এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4a² মাইনাস 2 × 4 মানে 4ab আছে প্লাস b². ঠিক আছে, প্লাস 6a - 3b + 9। সো এটাকে তো আর ছোটো করা যাবে না, সো এটা যেভাবে আছে এইভাবেই, এটাই হবে কি উৎপাদকের বিশ্লেষণ, এটাই আনস। এখন আমরা খ নাম্বারটা দেখবো, দেখো যে 3xy - 9x² + y² এটা দেওয়া আছে। সো এটা সমাধান করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে x এর মানটা যে দেওয়া আছে এখানে x কে আমরা 3x করতে হবে, যেহেতু এখানে 3x কে ধরবো a। তবে এই অঙ্কটা কিন্তু চাইলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বা বিভিন্নভাবে সমাধান করতে পারো, তবে আমি যেভাবে সমাধান করে দেবো সেটা হবে উত্তম, বলতে এভাবে সমাধান করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। সো 3x হবে a এবং y হবে b, যেহেতু এখানে 9 কে 3 বানাতে পারবো এবং x তো আছে 3² আছে। সো 3x এখানেও কিন্তু আমরা বানাতে পারবো a, y তো b, সো এই জন্য 3x a y হবে b, এটা মনে রাখতে হবে তোমাদের। এখন x এর মান এবং y এর মান তো দেওয়া আছে, 3x এর মান বের করতে হবে মানে এখানে 3 দ্বারা গুণ করবো। ওকে, তো চলো আমরা খ নম্বরটা শুরু করি। তো দেখো দেওয়া আছে x = √5 + √2/3, সো এটাকে আমরা 3x বের করতে হবে। মনে আছে আমি বলেছিলাম যে 3x মানে x এর সাথে 3 গুণ করবো, তার মানে মানের সাথেও 3 গুণ করবো, 3 × √5 + √2/3 এবং 3 আর 3 কাটা যাবে, এখন 3x এর মান কত হবে √5 + √2 এবং y এর মান কত হবে এটা তো দেওয়াই আছে। ঠিক আছে, y এর মান দেওয়া আছে, দেখো এই যে √5 - √2। এখন আমাদের বের করতে হবে প্রদত্ত যে রাশিটা আমি আছে এখানে, আমি প্রদত্ত রাশি, ওকে, তো প্রদত্ত রাশিটা কি আছে দেখো 3xy × 9x² + y² এইটার মান বের করব। সো এখানে আমরা 3x কে a এবং y কে b ধরবো। এইভাবে আমরা জানি যে কোন সূত্র ইউজ করতে হবে, আমরা এই সূত্রগুলো জানি, যে সূত্রগুলো আছে দেখো
মনে রাখবা এখানে সূত্র হবে দুইটা, একটা হবে ফোর এবি, সেম সূত্রই প্রায় কাছাকাছি দেখো, ফোর এবি সূত্র হচ্ছে এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ফুল স্কোয়ার, এই সূত্রটা, এবং সেমভাবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাও সেম ওইটার মতোই, শুধুমাত্র মাঝখানে হবে এটার মাইনাস আর কি, এ প্লাস বি ফুল স্কোয়ার না এখানে হবে মাইনাস ছিল আর এখানে হবে প্লাস আর কি, প্লাস হবে প্লাস এ মাইনাস বি ফুল স্কোয়ার, সেম সূত্র শুধু একটা মাইনাস আর একটা প্লাস। এখন এই সূত্র কীভাবে ফেলাবো আমরা, ফোর এ বি, সো এ আর বি তো আছে মানে থ্রি এক্স আর ওয়াই তো আছে, ফোরটা নাই এখানে একটা ফোর নিয়ে আসবো, আর দেখো থ্রি নাইন এক্স স্কোয়ারকে আমরা থ্রি এক্স ফুল স্কোয়ার লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার, সো এখানেও আমরা চাইলে কী আনতে পারবো, টু আনতে পারবো। সো দেখো আমি এটা সাজিয়ে লিখি, দেখো বা আমরা থ্রি এক্স ওয়াই লিখলাম ইন্টু ইন্টু দেখো সেকেন্ড ব্র্যাকেট দিই নাইন এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি থ্রি এক্স তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেছে? মানে নাইনরে তো তিন বানাইতে পারি তার উপরে স্কোয়ার মানে তিন তিরিকে নয়। এখন এটা যে আমরা পেলাম, এখানে আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে এই যে আমি এখানে বলেছিলাম ফোর এ বি এবং টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো এখানে ফোর এ বি বানাই দেয় ফোর এ বি, ফোর এ হচ্ছে কত থ্রি এক্স, আমি আগেই বলেছিলাম বি হচ্ছে কত ওয়াই, দেখো ফোর এ বি পেয়ে গেছি, এবং আমরা থ্রি এক্স মানে এখানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, সো এখানে টু নাই তাই আমরা টু নিয়ে আসি, টু নিয়ে আসলাম তারপরে এখানে থ্রি এক্স ফুল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এই যে ফোর টু যে উপরে লিখলাম, সো এটা তো কোথাও থেকে আনি নাই, সো এখন এটা এটাকে বেনিশ করতে গেলে নিচেও আমরা কী লিখবো ফোর ইন্টু টু, যাতে ফোর ফোরকে কাটতে পারে টু টুকে কাটতে পারে, বোঝা গেছে? এখন আমরা উপরে কাজ করবো আর নিচে যেটা আছে এভাবেই সবসময় থাকবে, সো উপরে কীভাবে কাজ করবো সূত্রে সূত্রের মধ্যে ফেলবো, তার আগে আমাদের একটা কাজ এখানে করতে হবে। ওকে, এখানে কাজটা হচ্ছে থ্রি এক্স প্লাস মানে ওয়াইয়ের মানটা বের করে ফেলবো এবং থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করে ফেলবো, দেখো থ্রি এক্স প্লাস ওয়াইয়ের মান এটা বের করতে হবে এই অঙ্কটা করার জন্য, এটা আমি আগেই বের করা উচিত ছিল, দেখো থ্রি এক্স মানে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু এটা হচ্ছে থ্রি এক্স, রুট ফাইভ প্লাস রুট টু এটা হচ্ছে থ্রি এক্স, এবং ওয়াইয়ের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু, এটা প্লাস যেতে হবে প্লাস রুট ফাইভ মাইনাস রুট টু, সো এটা কত আসে দেখো প্লাস রুট টু মাইনাস রুট টু কাটা যায় তাহলে এখানে থাকবে কত রুট ফাইভ আর রুট ফাইভ দুইটা রুট ফাইভ, হ্যাঁ রুট ফাইভ আর রুট ফাইভ যোগ করলে কিন্তু টু রুট ফাইভ, এটা কার মান এর মান। এখন থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করবো, থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মান, সো সেমভাবে এটা মাইনাস হয়ে যাবে, রুট ফাইভ প্লাস রুট টু হচ্ছে থ্রি এক্সের মান এবং মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে কারণ এটা দুইটা সংখ্যা, তো রুট ফাইভ মাইনাস রুট টু, সো এখন এটা যদি আমরা বের করি দেখো রুট ফাইভ প্লাস রুট টু যে প্লাস মাইনাসে মাইনাস রুট ফাইভ এবং মাইনাস মাইনাসে প্লাস রুট টু, সো এখন কত আসে দেখো রুট ফাইভ এবং মাইনাস রুট ফাইভ কাটা তো রুট টু আর রুট টু যোগ করলে টু রুট টু, সো এই মানগুলো আমাদের মনে রাখতে হবে এইটা এবং এইটা, এটা এখনই প্রয়োজন হবে দেখো, সো ফোর এ বি এই সূত্রটা এখানে এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস ফোর এস এ মাইনাস বি ফুল স্কোয়ার, সো এই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে লিখি তাহলে লিখতে পারবো যে দেখো আমি একটু এদিকে থেকে শুরু করি যাতে আটে, সো দেখো ফোর এ বি মানে হচ্ছে এ প্লাস বি ফুল স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই ফুল স্কোয়ার, কিসের অনুযায়ী লিখেছি যে এই অনুযায়ী, সেমভাবে এইটাও টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাও সেম, শুধু এখানে মাইনাস হবে তো এখানে প্লাস হবে, সো দেখো আমি সেম এটা লিখে ফেলি থ্রি এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই ফুল স্কোয়ার, সেম সূত্র শুধুমাত্র এখানে প্লাস, এই যে এখানেও ছিল এটার প্লাস মাইনাস ছিল প্লাস এখানেও মাইনাস আর এখানে প্লাস, এখন নিচে তো চার দোকানে কত আট শেষ, এখন আমাদের উপরেই শুধু কাজ করতে হবে আর কি, দেখো থ্রি এক্স প্লাস ওয়াই এটার মান মনে আছে বের করছিলাম যে টু রুট ফাইভ এবং থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মান টু রুট টু, এই মানগুলো আমরা এখন জাস্ট এগুলো এখন উপরে উপরে এবং নিচে বসাবো উপরে আর কি, দেখো তো থ্রি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু রুট ফাইভ তার উপরে ফুল স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে টু রুট টু তার উপরে ফুল স্কোয়ার, এবং সেম এটাই থ্রি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু রুট ফাইভ তার উপরে কি ফুল স্কোয়ার প্লাস টু রুট ফাইভ এবং এটা হবে টু রুট টু ফুল স্কোয়ার, এবং আমরা নিচে তো আট যেভাবে সেভাবে থাকবে, এখন দেখো
टू रुट फाइव फुल स्कोर मान कत एखे टू रुट फाइव फुल स्कोर मान कत ये बेर कर देखाई दी दर उपरे स्कोयर और रुट फाइवर उपरे स्कोयर सो कत आर उपरे स्कोयर आसले फोर और रुट फाइव उपरे स्कोयर आसले स्कोयर और रुट काटा दी फाइव तो चार पाँच कत बीस सो एखे बीस देखो नीचे एट एखे बीस तरह स्कोयर एटर मान तो बीस टोटाल स्कोयर सब माइनस टू रुट टू तरह स्कोयर मैं टू रुट टू तार उपरे स्कोयर ये कत आसे देखो टू एर उपरे स्कोयर इंटू रुट टू एर उपरे स्कोयर सो फोर इंटू टू ओके चार दुगुणे कत आठ तहले बीस माइनस आठ एवं एखाने हबे कत बीस प्लस आठ बीस प्लस आठ सो एखन कत आसे देखो बीस माइनस आठ समान हच्छे बीस माइनस आठ समान कत बारो इंटू बीस प्लस आठ समान आठाश আমার নিচে তো আট ছিল তাই না সো এটা ক্যালকুলেশন করলে কত আসে বিয়াল্লিশ আসে সো চাইলে কিন্তু এটা হাতেও ক্যালকুলেশন করতে পারো দেখো আঠাশকে যদি চার দ্বারা ভাগ করো তাহলে সেভেন হবে এবং আটকে যদি চার দ্বারা ভাগ করো তাহলে কত হবে দুই এবং দুই দ্বারা যদি বারোকে ভাগ করো তাহলে ছয় ছয় সাথে কত বিয়াল্লিশ সো এটা হচ্ছে কি আনসার সো এটার আনসারই হচ্ছে বিয়াল্লিশ সো গ নম্বর প্রশ্নটা দেখো যে ওয়াই ইজ ইকুয়াল রুট ফাইভ মাইনাস রুট টু থেকে সাতাশ বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব इज इक्ल चौतीस रुट टू यहाँ हमें प्रमाण करते बला तर मैं शुद्ध वाई एखे एक्स हो शुद्ध वायर मानटा यूज हो सो एट एक बारे एखे शुद्ध एक पैच आ देखो सत्ताईस वाई क्यूब हमें एखे एक तुम्हारे जस्ट बोझान उद्देश्य लिखते अंकर मध्य ना देखो सत्ताईस बाई वाई क्यूब ये क्योंकि चाहिए लिखते परि कि सत्ताईस के लिखते परि थ्री क्यूब बाई वाई क्यूब तैना सत्ताईस के लिखते परि थ्री क्यूब मैं तीन डे तीन गुण कर ले तीन त्री के नय तीन नंग सत्ताईस তাহলে এই টোটালটা পাবো থ্রি বাই ওয়াই তার উপরে ফুল কিউব ঠিক আছে তাহলে দেখো থ্রি বাই ওয়াই ফুল কিউব হ্যাঁ এটা এটার মান কত কত হয়ে যাবে থ্রি বাই ওয়াই তার উপরে হয়ে যাবে ফুল কিউব মাইনাস ওয়াই কিউব ঠিক আছে দেখো থ্রি বাই ওয়াই মানে এ কিউব মাইনাস বি কিউব তার মানে আমাদের থ্রি বাই ওয়াইয়ের মান এবং ওয়াইয়ের মান যদি পাই তাহলে কিন্তু থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই মানে মাইনাসের সূত্র এখানে ইউজ হবে এবং থ্রি বাই ওয়াইয়ের মান বের করবো আর থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াইয়ের মান বের করবো সো এভাবে আর কি তো এখান থেকে আমরা বের করি আগে ওকে চলো শুরুতে আমরা লিখি দেওয়া আছে কি ওয়াই ইজ ইকুয়াল কত রুট ফাইভ মাইনাস রুট টু এটা দেওয়া আছে এখান থেকে আমাদের ওয়ান বাই ওয়াইয়ের মানটা আগে বের করি ঠিক আছে সুতরাং ওয়ান বাই ওয়াই সমান কত রুট ফাইভ মাইনাস রুট টু এটাও সেম মানে ওয়ান বাই ওয়াই হলে ওয়ান বাই মানেরও মানে উপরে ওয়ান হবে আর কি সো এখন এখান থেকে তো ভগ্নাংশ আকারে রাখা যাবে না এটা তাই না তো এটা আমরা নিয়ম জানি চিরায়ত যেই নিয়ম সেটা হচ্ছে যে আমাদের ওয়ান বাই দেখো রুট ফাইভ মাইনাস রুট টু আছে না এটা দেখো মাইনাস আছে তাহলে আমরা লব এবং হরকে প্লাস দ্বারা গুণ করে দেবো দেখো রুট ফাইভ প্লাস রুট টু এবং রুট ফাইভ প্লাস রুট টু সেমভাবে এটাকে গুণ করলে আমরা কী পাবো আর এখানে রুট ফাইভ মাইনাস রুট টু তো যেটা আছে এটাই থাকবেই মানে আসলে আমরা করেছি কি কাজটা দেখো সূত্রের মধ্যে ফেলানোর জন্য রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা লব এবং হরকে গুণ গুণ করে দিছি এবং আমরা এটা যেটা আছে তো এটা থাকবে এখন এখানে কেন করেছি এটা কারণ একটা সূত্র ইউজ হবে এখানে দেখো ওয়ানের সাথে এইটা গুণ করলে যেভাবে আছে এইভাবেই রুট ফাইভ প্লাস রুট টুই হবে এবং আমরা যদি রুট ফাইভ মাইনাস রুট টু এবং আমরা এইগুলা যদি করি দেখো কী কী পাবো হ্যাঁ দেখো আমরা এই রুট ফাইভ এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হয়ে যাবে দেখো রুট ফাইভকে এ ধরলে রুট টুকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত এ স্কোয়ার দেখো এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত রুট টু স্কোয়ার এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে আর কি এই সূত্রটা দেখো এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আর কি আমরা জানি এবং এই সূত্র অনুযায়ী আমরা যদি এখন আগাই তাহলে সামনে উপরে উপরে পাবো কত রুট ফাইভ প্লাস রুট টু এবং নিচে স্কোয়ার এবং রুট কাটা দিলে এখানে পাঁচ এখানে টু তাহলে পাঁচ মাইনাস টু সমান কত রুট ফাইভ প্লাস রুট টু ওকে আর নিচে থাকবে হচ্ছে পাঁচ থেকে দুই বিয়োগ হলে তিন সো ওয়ান বাই ওয়াইয়ের মান কত রুট ফাইভ প্লাস রুট টু বাই তিন সো মানে আমি বলেছিলাম এখানে যে থ্রি বাই ওয়াইয়ের মান বের করার জন্য সো আমরা এখন থ্রি বাই ওয়াইয়ের মান বের করবো সো সুতরাং তিন দ্বারা গুণ করবো আর কি বুঝছো দেখো থ্রি বাই ওয়াইয়ের মান কত হবে থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে এই মানটার সাথেও আমরা তিন গুণ করে দেবো থ্রি ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু বাই থ্রি মানে বোঝা গেছে এটা আসলে আমরা তিন দ্বারা এইটাকে গুণ করছি এটাকে গুণ করছি সো এখানে থ্রি বাই ওয়াই হয়ে যায় আর কি তিনের সাথে এক গুণ করলে থ্রি বাই ওয়াই ইজ ইকুয়াল
এটা কাটা যাইলে এখানে থাকবে কি রুট ফাইভ প্লাস রুট টু, রুট ফাইভ প্লাস রুট টু। সো থ্রি বাই ওয়াই এর মান কত? রুট ফাইভ প্লাস রুট টু, এবং ওয়াই এর মান দেওয়া আছে কত? রুট ফাইভ মাইনাস রুট টু। এখান থেকে আমাদের এখন এই অঙ্কগুলো করব। সো এখানে আমি মনে আছে আমি যে বলেছিলাম কি, আচ্ছা এখানে আমরা করি, দেখো দেখো থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এইটার মান বের করবো, থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই। সো থ্রি বাই ওয়াই এর মান একটু আগে পেলাম কত? রুট ফাইভ প্লাস রুট টু, এখানে আমরা বসাই দিই রুট ফাইভ প্লাস রুট টু, এবং ওয়াই এর মান তো দেওয়া আছে মাইনাস, ওয়াই এর মান দেওয়া ছিল রুট ফাইভ মাইনাস রুট টু, এটাই যেখানে দেওয়া আছে। সো এখন এটা জাস্ট ক্যালকুলেশন করি, দেখো রুট ফাইভ প্লাস রুট টু প্লাসে মাইনাসে মাইনাস রুট ফাইভ, এবং মাইনাসে মাইনাসে প্লাস রুট টু, রুট ফাইভের এখানে কিন্তু প্লাস আছে একটা, ঠিক আছে। সো এখন দেখো কি হয়, রুট ফাইভ এবং মাইনাস রুট ফাইভ কাটা দিলে রুট টু আর রুট টু যোগ করলে আমরা পাবো দুইটা রুট টু। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই মান, থ্রি ওয়াই বাই মাইনাস ওয়াই মান। এখন আমাদের এই যে সাতাশ ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবের মানটা আমরা এখানে বসাই দিই বা বের করবো আর কি, সরি এটার মান বের করবো আমরা এখন। সো এখানে দেখো আমি আগে বলেছিলাম যে এটাকে এইভাবে লেখা যায় যে থ্রি বা থ্রি কিউব বাই কত ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, মানে সাতাশকে থ্রি কিউব লেখা যায়। সো এখানে আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে থ্রি বাই ওয়াই তার উপরে ফুল কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। সো থ্রি বাই ওয়াই হবে এ আমাদের যে সূত্রের এ, এবং ওয়াই হবে সূত্রের বি, এবং এ কিউব যেহেতু আছে এবং বি কিউব, তাহলে কী পাইছি এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ফুল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র ইউজ হবে এখানে। সো আমরা এখন এটা এখানে প্রয়োগ করি, দেখো এ মাইনাস বি ফুল কিউব মানে হচ্ছে থ্রি ওয়াই বাই থ্রি বাই ওয়াই হচ্ছে এ মাইনাস বি হচ্ছে ওয়াই, এ মাইনাস বি ফুল কিউব প্লাস থ্রি এ হচ্ছে কত থ্রি বাই ওয়াই, থ্রি বাই ওয়াই বি হচ্ছে কত ওয়াই ওয়াই ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে থ্রি ওয়াই বাই থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই, এটাই তো, তাই তো যে এই সূত্র অনুযায়ী এখানে জাস্ট আমরা বসালাম। এখন আমাদের এখানে কী করা যায় দেখো, থ্রি ওয়াই থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এর মান একটু আগে বের করলাম টু রুট টু, ঠিক আছে, এই যে দেখো টু রুট টু। সো এই টু রুট টু এখানে আমরা একটা বসাই দিই, টু রুট টু তার উপরে কী আছে কিউব আছে, সো একটা কিউব দিয়ে দিই প্লাস এই ওয়াই এবং এই ওয়াই কাটা যায়, এখানে তিন আর তিন গুণ হবে, তিন থেকে কত নয়, এবং থ্রি ওয়াই বাই থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এর মান কত টু রুট টু ইন্টু ইন্টু টু রুট টু। তো আমাদের এই মানটা কত আসে এটা আমরা জাস্ট বলতে পারবো এখানে, জাস্ট এখানে দেখো টু রুট টু কিউব, টু রুট টু কিউব সমান কত হবে দুইয়ের উপরে কিউব এবং রুট টু এর উপরেও কিউব, তো দুইয়ের উপরে কিউব হলে তিনটা দুই গুণ সমান কত, মানে আমি তিনটা দুই যদি আমরা গুণ করি এটা পরবর্তীতে পাবো হচ্ছে আট, আর এখানে দেখো রুট টু মানে তিনটা রুট টু গুণ রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু, সেই দুইটা রুট টু মিলে হবে একটা টু এবং এখানে একটা রুট টু থাকবে, ঠিক আছে। সো আট ইন্টু টু রুট টু সমান হচ্ছে আট ইন্টু টু রুট টু হচ্ছে আট দোকানে ষোলো রুট টু, কত পাবো ষোলো রুট টু। সো এই ষোলো রুট টু এখানে বসবো আমরা, এখানে বসাবো কত ষোলো রুট টু, ষোলো রুট টু প্লাস এই নয় দোকানে কত আঠারো, এখানে আছে কি রুট টু। সো দেখো ষোলো আর আঠারো কত চৌত্রিশ, তাই না, চৌত্রিশ রুট টু। সুতরাং আমাদের কী প্রমাণ করতে বলছে যে সাতাশ ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকাল টু চৌত্রিশ রুট টু। সো এটা আমাদের প্রমাণিত করার জন্য বলছে, সো আমরা এটা বলি যে প্রমাণিত। সো এইভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম। সো যেহেতু এটা চট্টগ্রাম বোর্ড একটু কঠিনই আসে অঙ্ক আমার মনে হয়, সো যাই হোক তোমরা যদি একটু উপকৃত হয় অবশ্যই জানাবে, এবং কী ধরনের ভিডিও চাও তাও কমেন্টে জানাতে পারো, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।